সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শেখ হাসিনাকে বাইডেনের চিঠি কি বার্তা দিচ্ছে? সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব, বাইডেনের চিঠি নিয়ে গুলগুলা ভাব হওয়ার দরকার নাই বলে মনে করেন মান্না। এবার থাকছে বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার 4 ফেব্রুয়ারি ওই চিঠি মার্কিন দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। খালি চোখে মার্কিন প্রেসিডেন্ট সহযোগিতা বাড়াতেই চিঠি দিয়েছেন মনে হলেও সাবেক কূটনীতিকরা মনে করেন চিঠির মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে আরও বেশি রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আরও মনোযোগী হওয়ার জন্য শেখ হাসিনাকে তাগিদ দিয়েছেন জো বাইডেন। চিঠির বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মোহাম্মদ শহীদুল হক বলেন, এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র মনে করে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের যে বড় লক্ষ্য আছে তা অর্জনে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাইবে, এটি স্বাভাবিক। তিনি আরও বলেন, একই সঙ্গে মনে রাখতে হবে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিজস্ব কিছু নীতি আছে এবং সেটি তারা মেনে চলার চেষ্টা করে। ওই নীতিগুলোর মধ্যে নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো তাদের পররাষ্ট্রনীতির মূল কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। চিঠির বার্তা অত্যন্ত দক্ষতা বা কেয়ারফুলি ড্রাফটেডের সঙ্গে লেখা। এই চিঠিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের নতুন অধ্যায়ের কথা বলা হয়। সহযোগিতার ক্ষেত্রগুলোর প্রথমে উল্লেখ রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার বিষয়। এছাড়া সহযোগিতার আরেকটি ক্ষেত্র রোহিঙ্গা উদ্বাস্ত এবং শেষ দিকে অবাধ এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের অভিন্ন লক্ষ্যের কথা বলা হয়েছে। এর মাঝে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ অন্যান্য সুযোগ সুবিধা। দুই দেশে তাদের মধ্যে সমস্যা একযোগে সমাধান করে থাকে এবং মানুষে মানুষে সম্পর্ক এই দুই দেশের সম্পর্কের ভিত্তি বলেও চিঠিতে উল্লেখ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কূটনীতিক বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তৈরি হয় সংশ্লিষ্ট সরকারের মধ্যে ঘনিষ্ঠতার উপর। তবে বাইডেনের পুরো চিঠিতে কোথাও সরকার শব্দটি উল্লেখ করা হয়নি এবং এটি তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, কূটনীতিতে প্রথা অনুযায়ী নতুন সরকার গঠিত হওয়ার পর অন্য দেশগুলো অভিনন্দন জানিয়ে থাকে। এ চিঠির বৈশিষ্ট্য হচ্ছে এখানে সহযোগিতার কথা বলা হলেও অভিনন্দন জানানো হয়নি। দুই সরকারের মধ্যে রাজনৈতিক বোঝাপড়ার যে ঘাটতি রয়েছে সেটি দূর করার বিষয়ে ইঙ্গিত করা হয়েছে বলে আমি মনে করি, বলেন সাবেক এই কূটনীতিক। তিনি আরও বলেন, চিঠিটির আরেকটি দিক হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগের বিষয়গুলো উল্লেখ না করেও ইঙ্গিতে বিষয়গুলো তুলে ধরেছে। অন্যভাবে বলতে গেলে নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব, বাইডেনের চিঠি নিয়ে গুলগুলা ভাব হওয়ার দরকার নাই বলে মনে করেন মান্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি পাঠানো নিয়ে উচ্ছ্বসিত না হতে সরকারকে পরামর্শ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সরকার বিরোধীদের মধ্যে কোনো হতাশা নেই দাবি করে তিনি বলেছেন, হতাশা এখন অপরপক্ষে। সরকার পতনের দাবিতে ঢাকার রাস্তায় আবার জনতার মিছিল হবে বলে জানিয়ে দিয়েছেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা এই নেতা। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন মান্না। বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে কর্মসূচি দিয়ে পালন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। এই সরকারের কোনো দেশে কোনো বন্ধু নেই দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাইডেন সাহেব ওনাকে চিঠি লিখেছেন, অত গুলগুলা ভাব হওয়ার দরকার নাই। ও বলেছে, তোমাকে এশিয়া প্যাসিফিকের সঙ্গে যুক্ত করে আমরা সম্পর্ক রাখতে চাই, তার মানে আমার কথা মতো চলতে হবে এবং আমার টাকা যেসব প্রকল্পে বিনিয়োগ অর্থ দিয়ে দিতে হবে। কিন্তু পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছে, তারা বলেছেন ভোট কিন্তু ভালো হয় নাই, আর এই যে এত বেশি গল্প করেন, ভারত রাশিয়া চীন আমাদের পক্ষে আছে, কীরকম পক্ষে আছে একটু বলেন। ভারত আর চীনের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, তিস্তা যে কখন কাকে দিয়ে দেয় এই ভয়ে চীনের থেকে তাকিয়ে রয়েছে ভারত। ভারতের দিকে তাকিয়ে থাকে চীন, আর শেখ হাসিনা সরকার খুব চালাক চতুর্থ, দুই দিকে খেলার চেষ্টা করে। আমরা বলেছি খেলতে খেলতে এই খেলা শেষ হয়ে যাবে। বিদেশিরা ঋণের অর্থ শোধ করার তাগাদা দিচ্ছে দাবি করে মান্না বলেন, বাংলাদেশ বিদেশ থেকে ঋণ করেছে $100 বিলিয়ন, শোধ দেওয়ার সময় হয়ে গেছে, এখন সবাই টাকা চাচ্ছে। আমেরিকা ইউরোপ তো চাপ দেয় নাই, কিন্তু চীন রাশিয়া বলেছে তোমার সাথে দোস্তি বন্ধুত্ব যাই থাকুক, টাকা দাও। সংবাদপত্রে ওরা টাকা চায়, ওরাই হতাশ। মান্না বলেন, এই সংসদ কাজ করতে পারবে না, হতাশা ওদের মধ্যে, আমাদের নয়। মানুষ আমাদেরকে বলেছে আমরা ভোট দিতে যাইনি, নিরীহ জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন জানিয়েছে। আমরা এখন মানুষকে বলেছি সাহস করে রাজপথে মিছিলে আসুন, দেখবেন এই ঢাকা নগর মিছিলে মিছিলে সয়লাব হয়ে গেছে। তখন আওয়ামী লীগের লোকদের খুঁজে পাবেন না, খুব বেশি দিন নাই, আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। 7 জানুয়ারি সরকারের পক্ষের অবস্থান পরিবর্তন হয়নি দাবি করে তিনি বলেন, বরঞ্চ অবস্থা আরও খারাপ হয়েছে। আমি আপনাদের বলি, হতাশ হওয়ার মতো কিছুই
তৈরি নেই, ওরাও হতাশ হবে, কারণ এ ভোট দুনিয়ার কেউ স্বীকার করেনি। পুলিশ বুঝেছে, ব্যুরোক্রেসি বুঝেছে, পার্টি বুঝেছে, এই ভোট ভোট নয়। এই ভোট করার পরে জোট ভেঙেছে, এই ভোট করবার পরে নিজেদের দলের মধ্যে আমজাম ডাব গাছ সব যে এক, যেটা নৌকা সেটাই ইগল, সেটাই আবার ট্রাক, দল আছে তার। উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়ে মানববন্ধনে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না, এটা এতটা ঘৃণিত প্রতীকে পরিণত হয়েছে যে নৌকা থাকলে মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে অবিলম্বে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিল পাশ করে নতুন নির্বাচন দেওয়ার দাবি করেন নূর। প্রায় শতভাগ জন সমর্থন বিরোধীদের দিকে দাবি করে তিনি বলেন, সরকারকে বলতে চাই, এই 5% জনসমর্থন দিয়ে 95% গণতন্ত্রকামী জনতার নেতৃবৃন্দকে আপনারা কারাগারে আটকিয়ে রাখতে পারবেন না। আপনারা যদি কারাগারে আটকে রাখেন, আপনারাও করুণ পরিণতি নিয়ে আসবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনা তুলে ধরে গণ অধিকার পরিষদের একাংশের নেতা বলেন, এই সাহস হয় কীভাবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা যা ইচ্ছা তাই করবে, কিন্তু তারা করছে তো, তাদের বাধা দেওয়ার কেউ নেই। এটা শুধু জাহাঙ্গীরনগর নয়, এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে। বাংলাদেশে মানববন্ধনে বিএনপির আব্দুল সালাম আজাদ, কারি রনুকুল ইসলাম টিপু, জাতীয় পার্টির কাজী জাফর নেতা আহসান হাবিব লিঙ্কন, লেবার পার্টির একাংশের ফারুক হাসান, এলডিপির আবু তাহের, জাকমার একাংশের রাশেদ প্রধানও বক্তব্য রাখেন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 6 ফেব্রুয়ারি 2024 সর্বশেষ বাংলার আপডেট।